বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তো আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন না কেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো চলে আসলাম আমার মামনের চতুর্থ জন্মদিনে ব্লগ দ্বিতীয় পার্ট নিয়ে তো যারা দেখেছেন তারা তো জানেনই জানাতে জন্মদিনের ব্লগ পার্ট 1 আর যারা দেখেননি তারাও দেখে নেবেন তাদের সুবিধার্থে ওই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো আর এই যে এখানে হচ্ছে জানাতে জন্মদিনের উপলক্ষে ডেকোরেশনের প্রিপারেশন চলছে আর এই ডেকোরেশনের দায়িত্বটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছিল রাসেল এবং বাচ্চাদের উপর আর এই তো ডেকোরেশনের জন্য পাম্পার হতে শুরু করে বেলুন এবং যাবতীয় যা যা লেগেছে বা সাজানো হয়েছে সবকিছুই জান্নাতের নানু কিনে পাঠিয়ে দিয়েছিল গত ব্লগে বলেছিলাম যে ডেকোরেশনের সব জিনিসগুলো জান্নাতের নানু আগে কিনে রেখেছিল আগে বলতে একদিন আগে কিনে ফেলেছিল তো আমরা যখন কিনতে যাব তো আমাদের বলছিল যে তোর আর কিনিস না আমি কিনে রেখেছি অলরেডি তো যখন ওই জান্নাতের ড্রেসটা দিয়ে দিয়েছিল সাথে করে তখনই এইসব জিনিসও দিয়ে দিয়েছিল তো আগের দিনে ডেকোরেশন করিনি কারণ পরদিন পর্যন্ত বাচ্চারা নষ্ট করে ফেলতো তো জাস্ট রাসেল বলছিল যে দুপুরের খাওয়া দাওয়ার পর ও ডেকোরেশনের কাজটা করবে অনেক সুন্দর করে করেছে তো এই যে এদিকে বাচ্চা এবং সবাই মিলে জান্নাতের জন্মদিনের বেলুন টেলুন ফুলাচ্ছিল আর এদিকে অলরেডি মেহমান আসা শুরু হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে তো এদিকে হচ্ছে জান্নাতে দাদি আমার শাশুড়ি মা খাবারগুলো বেড়ে দিচ্ছিল বা এদিকে দায়িত্বটা মাই বসেছিল আর আমি আর আমার বড় যা হচ্ছে সবাইকে পরিবেশন করছিলাম খাওয়া দাওয়াটা করাচ্ছিলাম মহিলাদেরকে এদিকে আর ছেলেরা যারা এসেছিল ওদেরকে জান্নাতের বাবাই খাবার দাবার দিয়েছে এই যে এখানে টেবিলে ভাবি অনেকটা হেল্প করেছে অনেক বেশি মানে আমাকে সাহায্য করেছে অনেক মেহমানকে খাওয়ানো হতে শুরু করে কাকে কোথাও কিভাবে দিতে হবে বলতে হবে সব কিছুই দায়িত্ব নিজের মেয়ের জন্মদিনের মতো মনে করে দায়িত্বটা পালন করেছে আর এই তো জান্নাতের খালাতো বোন আফরিন আর জান্নাত জান্নাত তো অনেক বেশি হ্যাপি ছিল ওকে তো আসলে কি বলবো ধরাছোঁয়াই করা যাচ্ছিল না এত বেশি হ্যাপি ছিল সারাক্ষণ ধরে দড়ির উপর ছিল তো এই যে আমার খালা খালাতো বোনেরাও এসেছিল তো ওরাও খেতে বসেছে এই তো এদিকে সবাই খাবার পরিবেশন করছিল আমি ভাবি আর ভিডিও করে দিচ্ছিল সুরাইয়া ওকে ওদিন আমি পুরো ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিলাম যে আমার তো কাজ আছে দেখাতেছে ভিডিও করা সম্ভব না ব্যস্ত থাকবো তো ওকে বলেছি একটু মানে ওকে সম্পূর্ণ টাইমটা ভিডিও করতে তো ভালোই ভিডিও করে দিয়েছে সুরাইয়া সুন্দর করেই ভিডিও করেছে সব কিছুই ম্যাক্সিমাম ভিডিও ওই করে দিয়েছে Parisu!
খাই পাইছি। তো যেহেতু ঘরের মধ্যেই আসলে সবকিছু অনুষ্ঠান খাওয়া দাওয়া করা হয়েছে, তো সব রুমেই দেখা যায় মেহমান আছে, আত্মীয় স্বজনরা আছে। আমার রুমে আছে আমার খালা মনিরা, খালতো বোনেরা সবাই ছিল, তারপর আরও সবাই, আবার সব রুমে, বাবার রুমে, তারপরে গেস্ট রুমে, সব রুমে মেহমান ছিল। আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই পাশে দুই রুমের ডাইনিং রুমে হয়ে গিয়েছিল, ঘরের ভিতরেই খাওয়ানো হয়েছিল। এই যে এদিকে আমরিন, তারপর অহনা, ওরাও বসেছিল। তো ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, সবাই এসেছিল। আর সত্যি কথা, সবাই আসাতে জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। তো অনেকেই জন্মদিনের পার্ট ওয়ান ব্লগ দেখে তারপরে দ্বিতীয় ব্লগ দেখার জন্য, মানে দ্বিতীয় পার্টটা দেখার জন্য অনেক বেশি মানে ওয়েট করছিল। তো আমার ছোটো খালামণি তো আসতে পারেনি, ছোটো খালামণি প্রথম ব্লগ দেওয়ার পর আমি যেহেতু দুই দিন গ্যাপ গিয়েছে, আসলে অনেক বেশি ব্যস্ততার সময় পার করছি বর্তমানে, সেটা আবার অন্য একটা ব্লগে বলবো কেন এত বেশি ব্যস্ত সময় পার করছি। তো যার জন্য আসলে ব্লগটাও মেক করতে অনেক মানে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে, সময় মিল করতে পারছিলাম না। তারপরে আবার ব্লগগুলো চেয়েছিলাম জন্মদিনের ব্লগগুলো একটু সুন্দরভাবে এডিট করতে, স্পেশালভাবে তৈরি করতে। তো যাই হোক, সময় মিল করতে পারলাম না, ঝটপট করে দিয়ে দিলাম। আর আমার ছোটো খালামণি তো ফোন করে বলছিল যে সুমাইয়া পার্ট টু কবে দিবে, আম্মুকে ফোন করে বলতেছিল। তো যাই হোক, যারা দেখতে চেয়েছিলেন তারা দেখে নেবেন। আর আমি ভিডিওতে অনেক জায়গাতেই রিয়েল সাউন্ড রেখেছি, ভয়েস ওভার করিনি, কারণ এতে করে অরিজিনাল যেই মোমেন্টটা সেটার ফিল পাওয়া যায়, তখন ঠিক কীভাবে কথাবার্তা হচ্ছিল, কীভাবে কী হচ্ছিল সেটা বোঝা যায়। আর এদিকে হচ্ছে অনেকেরই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপর বড় ভাবিও খেতে বসে গিয়েছে, যদিও আমি এখনও খাওয়া দাওয়া করিনি ভিডিওতে এই পর্যন্ত আর কি। আর দেখা গেছে ওই তো পায়েস টায়েস দিয়েছি সবাইকে, বিরিয়ানির পাশাপাশি ফিনি ছিল, আর ছিল হচ্ছে পানীয়, ঠান্ডা পানীয়, কোক, সেভেন আপ, এগুলো ছিল। আর এই তো, আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম আমার আম্মু, তারপরে হচ্ছে আমার খালাতো বোন অনিশা আপু আসার সময় মিষ্টি নিয়ে আসছিল, তো সেই মিষ্টিগুলো সবাইকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার পরপর, তো সবাই খেয়েছে। তো এদিকে একটু পরপর রুমে আসছিলাম, সবাই কী করছে দেখছিলাম, আবার অন্যদিকে সবাইকে মেহমানদারিও করছিলাম। মোটামুটি অনেক ভালো ব্যস্ত সময় ওদিন গিয়েছে, অনেকটাই পরিশ্রম করতে হয়েছে, দুই তিন দিন তো মানে অনেক বেশি পরিশ্রম গিয়েছে। তারপরও সবার সঙ্গে যে দিনটা কাটিয়েছি সেটার ক্ষেত্রে পরিশ্রমের ক্লান্তিগুলো চলে গিয়েছে। তো এই যে এদিকে অনেক বেলুন ফুলানো হয়ে গিয়েছে, তারপরে জান্নাতের বাবা আবার পরে যখন কেকটা আনতে গিয়েছিল তখন আবার এই যে এই সবুজ যে বড় বেলুনগুলো আছে ওইগুলো নিয়ে এসেছিল, আর কিছু
টুকিটাকি জিনিস আরো নিয়ে এসেছিল, সে যখন কে এখানে গিয়েছে তো পরে বলে দিব নে। আর এদিকে হচ্ছে এই যে সবুজ বেলুনগুলো পরে নিয়ে এসেছে জান্নাতের বাবা, এগুলো এখন ফুলিয়ে নিচ্ছিল। এই যে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ অলরেডি, এখন হচ্ছে রাসেল ডেকোরেশনের কাজটা শুরু করেছে। তো এই দিকটাতে ডাইনিং রুমে একটা ফাঁকা ওয়াল ছিল, তো এইখানেই করবে। আর ডাইনিং টেবিলে দেখা গেছে কেকটা কাটা হবে আর কি। তো খাওয়া দাওয়ার পর রাসেল যখন ঘরটা সাজাচ্ছিল, তো তখন সবাই একটু অবসর সময় কাটাচ্ছিল ঠিক ওই মুহূর্তে কি করবে। তো আমার খালামণিরা খালাতো বোনরা দেখা গেছে যে লাস্ট মেবি আমার বিয়ের সময় এ বাসায় এসেছিল অনুষ্ঠানে, তো এরপরে আর কখনো তেমন ওইভাবে আসেনি। তো আজকে যখন এসেছে সময় সুযোগ করে, তো একটু ছাদেও নিয়ে গেলাম। জান্নাতের বাবাই বলছিল ছাদে নিয়ে যাওয়ার জন্য বা যাওয়ার জন্য, সে নিজেও গিয়েছে আমাদের সঙ্গে। তো ছাদ থেকে আসলে আমাদের বাসার ছাদ থেকে আশেপাশের ভিউটা অনেক সুন্দর, সেজন্য সবাইকে নিয়ে গেলাম। তো ছাদে উঠে সবাই মিলে একটু ছবি তুললাম, সবাই একসঙ্গে তুললাম, তারপরে আমি জান্নাতের বাবা আমরাও একটু ছবি তুলে নিলাম ছাদ থেকে, আশেপাশের ভিউটাও দেখলাম সবাই মিলে। তো তখন একটু সুন্দর সময় কাটিয়েছি। তো এখন আবার সবাই দোতলায় চলে যাচ্ছি, ডেকোরেশনও প্রায় শেষ পর্যায়ে, পুরোপুরি শেষ হয়নি। তো অলরেডি দেখুন অনেক কিন্তু সুন্দর করে সাজিয়েছে রাসেল, এত সুন্দর করে সাজাবে সত্যি সেটা ভাবিও নি। তো ধন্যবাদ রাসেলকে, অনেক সুন্দর হয়েছিল। আর এই যে জান্নাত এদিকে পুরি সেজে নিয়েছেন, তো এই যে জান্নাতের বাবা বলেছিলাম যে কেক নিয়ে আসার সময় আরও টুকিটাকি কিছু নিয়ে আসছিল, তো এই যে এগুলো এই যে পুরির মতো ডানা এগুলো নিয়ে এসেছিল, তারপরে জান্নাতের মাথার মধ্যে যে তাজটা পরানো হয়েছে হ্যাপি বার্থডে ওইটা। তো আমার প্রিন্সেস মামুনিটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একটু পরেই কেক কাটা হবে, তবে সেটা আমি আজকের ব্লগে শেয়ার করছি না, পার্ট 3 বা নেক্সট ব্লগে আমি শেয়ার করে দেব, কারণ অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আর কেক কাটা বা খাওয়া সব কিছু ওই পর্বগুলো শেয়ার করলে ব্লগটা আর অনেক বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।